সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সকলকে জানাচ্ছি EDSS অনলাইন মিডিয়ার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ। EDSS দ্যাট মিন্স এডুকেশন, দাওয়া অ্যান্ড সোশ্যাল সার্ভিস। প্রিয় দর্শক, আজকে আসছে লক্ষ্মীপুর আইডিয়াল আলিয়া মাদ্রাসাকে নিয়ে রচিত কবিতা নিয়ে, যা লিখেছেন লক্ষ্মীপুর আলিয়া মাদ্রাসার সম্মানিত সাবেক বাংলা ডিপার্টমেন্টের সহকারী অধ্যাপক নাসিরুদ্দিন মাহমুদ, তারই ছোট ভাই আমাদের সকলের শ্রদ্ধাভাজন গাজী গিয়াসউদ্দিন, যিনি রায়পুর কামিল মাদ্রাসা বাংলা ডিপার্টমেন্টের সম্মানিত সহকারী অধ্যাপক গাজী গিয়াসউদ্দিন স্যারকে কবিতাটি আবৃত্তি করার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। আমার শ্রদ্ধেয় বড় ভাই অধ্যাপক নাসিরুদ্দিন মাহমুদের কবিতা এই অঞ্চলের নামকরা প্রতিষ্ঠান, বিখ্যাত প্রতিষ্ঠান লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসাকে কেন্দ্র করে তিনি এই কবিতাটি লিখেছেন। কবিতার শিরোনাম চলো যাব মঞ্জিলে। বিস্ময় বিমূঢ় যুগে দিনের সূর্য যায় ডুবে, তমসা রাত কেটে কখন আলো ফুটবে ফুবে। সামনে অথই উত্তাল সাগর, কুলে নেই তরি ফেরি, দিতে হবে পাড়ি যেতে হবে কুলে, আর নয় তিল দেরি। বিভীষিকাময় বর্বরতায় বিপন্ন পৃথিবী সেয়ে, আসছে ধেয়ে তাণ্ডব লীলা বাধাহীন পথ পেয়ে। যুগের দাবি ইমানের দাবি, আর নয় বসে থাকাম, সত্যের পথ মুক্তির পথ খরা কণ্টকে ঢাকা। চাই এক ঝাঁক তারুণ্য দীপ্ত সাহসী মুক্তি সেনা, সাজাও কাণ্ডারি রণতরিত রাম, মিথ্যাকে করি ঘৃণা। সমুদ্রে আসে হাঙ্গর কুমির তিমি কত জানোয়ার, দুঃসাহসী দাও শেষ পাড়ি খুলবে মুক্তি দুয়ার। মুক্তি ছাউনি ফেলবে তারা দূর করে অনাচার, সরিয়ে দেবে পৃথিবী থেকে যত পাপ দুরাচার। দুর্গম পথের শাস্ত্রী যাত্রী শিক্ষার আলো জেলে, দিনী শিক্ষার খুলে দেয় দ্বার জ্ঞানের চক্ষু মেলে। হুঁশিয়ার অভিযাত্রী তোমরা আলোর মশালবাহী, যেতে হবে বহুদূর মঞ্জিলে মুক্তির গান গাহি। কাণ্ডারে জানো সকল ক্ষেত্রে খাঁটি মানুষের অভাব, জ্ঞানের অভাবে থেকে যায় মানব চরিত্রে কুস্বভাব। কতিপয় বুদ্ধিদীপ্ত মানুষের সুমহৎ উদ্যোগে গড়ে উঠে আইডিয়াল ক্যাডেট মাদ্রাসা জনতার সংযোগে। মনোরম পরিবেশে এই বিদ্যাপীঠ একটি স্বপ্ন আশা, আলেম সৃষ্টির কারখানা এক মানুষ গড়ার খাসা। বিজ্ঞ আলেমে দিন তৈরির উত্তম কারখানা, শিক্ষাদানে নিয়োজিত যারা নিবেদিত ষোলো আনা। শুধু শিক্ষাই নয়, ছাত্রছাত্রীর চরিত্র গঠনে অনন্য মনোযোগী, সৃজনশীল প্রতিভা বিকাশে খুব বেশি অনুরাগী। যুগোপযোগী শিক্ষাদানে এটি বিশিষ্ট জ্ঞানাগার, আন্তর্জাতিক মানসম্মত শিক্ষার হোক আধার। মুখস্থ বিদ্যা পরিহার করে জ্ঞানের পিপাসা জেগে, নবসৃষ্টির শুভ লক্ষ্যে আলোর বন্যা বেগে। শিক্ষা কখনো পণ্য নয়, শিক্ষা জাতির প্রাণ, আলোকিত মানুষ সৃষ্টিতে ঘটে স্বজাতির উত্থান। যাদের দানে দিনে শিক্ষার ক্যাম্পাস গড়ে ওঠে, জ্ঞানের আলো গ্রহণের প্রতিদিন শত প্রাণ আসে ছুটে। এটি নয় শুধু শিক্ষাঙ্গন, একটি লক্ষ্য মিশন, একটি জাতির আলোক বর্তিকা, জাতির মুকুট ভূষণ। দিনের শিক্ষা থাকবে জীবনে মানবের দিলে দিলে, মুক্তিকামী জনতার সাথে চলো যাব মঞ্জিলে। সবাইকে ধন্যবাদ। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা শুনেছেন লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসাকে নিয়ে রচিত কবিতা। এ পর্যায়ে এই কবিতার উপরেই একটি অনুভূতি প্রকাশ করবেন লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসার সম্মানিত স্বপ্নদ্রষ্টা চেয়ারম্যান জনাব মাওলানা জসিমউদ্দিন স্যার। আলহামদুলিল্লাহ, আমি শুকরিয়া জ্ঞাপন করছি মহান আল্লাহ রাব্বুল আলামিন, যিনি প্রফেসর নাসিরুদ্দিন মাহমুদ, যিনি লক্ষ্মীপুর আলিয়া মাদ্রাসার সাবেক বাংলা প্রভাষক, ওনার সন্তান আমার মাদ্রাসা পড়ালেখা করেছে, আমার মাদ্রাসা অভিভাবক বটে, যার দুটি সন্তান ঢাকা ইউনিভার্সিটিতে প্রফেসর অধ্যাপনা করেন। এমন এক ব্যক্তিত্বের কলমে আইডিয়াল মাদ্রাসাকে নিয়ে যেই কবিতা যে লেখা এসেছে,
আমি সত্যি ধন্য, আমি সত্যি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আল্লাহর সাথে সাথে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি প্রফেসর নাসিরুদ্দিন মাহমুদ সাহেবের। আরও বেশি কৃতজ্ঞ আজকে আমার ওস্তাদ জনাব প্রফেসর গিয়াসউদ্দিন মাহমুদ, যিনি হঠাৎ করে আমাকে দোয়া দিতে এসে এই কবিতাটা পাঠ করে আমাকে আরও বেশি ধন্য করেছেন, আইডিয়ালকে দোয়া করেছেন। আমি আশা করি ওনার যে আবেগ, যে স্বপ্ন এই কবিতায় ফুটে উঠেছে, আল্লাহ যেন এই আবেগ অনুযায়ী, স্বপ্ন অনুযায়ী আইডিয়ালকে কবুল করে। সবাইকে ধন্যবাদ।